সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি, এন্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল। সো আজ হচ্ছে আব্বাসের গায়ে হলুদ এবং ক্ষীর খাওয়ানি, পুরো প্রোগ্রামটা রয়েছে আজকে সারাদিন, মানে মেনলি দুপুর থেকে স্টার্ট হবে। আর গতকালের ব্লগে তোমরা খুব 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 ভালোবাসা দিয়েছো, এবং সেরকমই ভালোবাসা এই ভিডিওটা, সেরকম ভালোবাসা তোমরা এই ভিডিওটাতেও দিও। তো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এর আগে যে সিরিজের ভিডিওগুলো তোমরা দেখেছো, এর আগে সিরিজের ভিডিওগুলোতে আমি কভার করেছিলাম প্রপার একটা পিওর ট্র্যাডিশনাল বিহারি মুসলিম বিয়ে বাড়ি। তো সেখানে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছিলে, তো সেই রকমই আমাদের এই সিরিজটাতে আমরা কভার করব একটা বাঙালি মুসলিম বিয়ে বাড়ি। তো চলো, তোমরা এই সিরিজটাকে দেখার জন্য সবার ফার্স্টে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে অন করে নাও। তো চলো তোমাদেরকে দেখাই, আমাদের এখানে অলরেডি মেহমান চলে এসেছে, আর আজকে যে সমস্ত রান্না বান্না, মানে মেহমানদের জন্য যে রান্না বান্না সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো সমস্ত গ্যাস চামঝাম শুরু হয়ে গেছে, এখানে অলরেডি যে সবজি কাটাকুটির ব্যবস্থা সেগুলো শুরু হয়ে গেছে, ঘরের যে মহিলারা তারা সবাই শুরু করে দিয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই, যেমন এখানে দেখো মটরশুঁটি ছাড়ানো হচ্ছে, এইটা তো শেষ হতে চললো নাকি, অলরেডি এক হাঁড়ি ছাড়ানো হয়ে গেছে, যেহেতু নিচে রান্না অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের মাহফুজ ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের দুলে রাজা নিচে মেহমান যারা এসেছে তাদেরকে কি করছে, রিসিভ করছে। চল দেখি নিচে কি হচ্ছে। সো যেমনটা তোমাদেরকে বললাম যে আমাদের মেহমানদের জন্য যে রান্না অলরেডি শুরু হয়ে গেছে, এই যে দেখো এখানে বাঁধাকপি মটরশুঁটি আলুর তরকারি রান্না হচ্ছে, আর কি বললে কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি নাকি কুমড়ো, হ্যাঁ আর ডাল আর এই সাদা ভাত, এই যে এখানে সব তামঝাম চলছে। চলো আর উপরে মেহমানরা কোথায় ছিলি তো খুঁজে খুঁজে আলাদা, বাহ স্পেশাল প্রোগ্রাম রেখেছি এখানে, দেখো বাঁদর নাচ। ভাই স্পেশাল প্রোগ্রামটা তুই এইভাবে রাখলি, আমাকে 100 টাকা দিচ্ছি, এখান থেকে সরস্বতী কিনে দিলে হবে তো। হ্যাঁ দেখো বানান নাচ হচ্ছে এখানে, বাচ্চাগুলো বিশাল এনজয় করছে। মাকে যে বলো মারতে আবার নাচ দেখাও ভাই, যা যাবুনি না তো বাড়িতে, এটা যা কন্ডিশন এটাকে চেঞ্জ করাই দরকার। নিয়ে এসেছে এই যে কাকা একটা নতুন নিয়ে এসেছে, চলো দেখাই তোমাদেরকে। হ্যাঁ পুরোনো আর কি, মানে ওটার থেকে বেটার আর কি। এখানে দেখো আমাদের একটা নিয়ম হচ্ছে যে ক্ষীর খাওয়ানোর আগে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সবাইকে এইভাবে বাড়ি বাড়ি গিয়ে লাড্ডু দেওয়া হয় ক্ষীর খাওয়ানো আসার জন্য। আমাদেরকে দেবে না, আমরা আমন্ত্রণ পাবো না? হ্যাঁ বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে, এবারে এখানে পুঁইশাক কুমড়ো আলু তরকারিটা রান্না হচ্ছে, দেখো চাপিয়ে দিয়েছে অলরেডি। ভাত বাকি আছে নাকি, ভাত আর ডালটা নাকি? কবার চাচু হলি, তিনবার? তাহলে মিষ্টিটা কই, মিষ্টিটা কই? বিয়ের মিষ্টি খাচ্ছি সেটা আলাদা ব্যাপার, চাচুর মিষ্টি খাবো এটা আলাদা ব্যাপার না। বিয়ের মিষ্টি তো আমি খাওয়াচ্ছি না, থরি খাচ্ছি। দোকানে দোকানে যেতে পারবো না তো, ঘরে নিয়ে আয়। হ্যাঁ চ যাব ভাই, হ্যাঁ কখন যাব, কখন বেরোবো বল। বানিয়ে আনলো না
আর এখানে দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর আমাদের এখানে হলুদ লাগানোর যে মঞ্চ সেটাও রেডি করে নিয়েছি, জাস্ট এই ফুলগুলোকে লাগাতে হবে। ডেকোরেশনের লোকও চলে এসেছে, সঙ্গে সেই কাজ চলবে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হলুদ লাগানোর কাজ শুরু হয়ে যাবে। দেখো সুন্দর ভাবে ডেকোরেশন করা হবে, পাতা ফুলগুলো দিয়ে ডেকোরেশন করা হবে, হেভি লাগবে কিন্তু ভাই। আমাদের দুলি রাজা এখানে বসে রয়েছে। এখন একটা ব্যাচে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আবার একটা ব্যাচ বেজেছে, তারপরে আমরা খেতে বসবো। আমি একদম রেডি হয়ে চলে এসেছি, চান টান করে পাঞ্জাবি পরে নিয়েছি, আর আমাদের দুলে রাজা তো বলতে কিছুই পড়বে না, করে নে ভাই। এত সুন্দর ডেকোরেশন, কিন্তু তুই একটু ডেকোরেশন কর। আমার ডেকোরেশন কি হবে? হ্যাঁ আমার জন্য দুটো আছে, লালটা সেটা পড়বি, মাল্টি কালার আছে, তো ওটা দেখো না, তো পছন্দ করতো তিনটা যেটা পড়েছিলাম জড়ি জড়ি, এটা আমাদের গেটে লাগানো হবে, আর ওখানে একটা লাগানো হচ্ছে। হ্যালো ভাইয়া, পেট ভর কে মকা উঠানা চাই চিনে তার কাছে খাবি
একবার মুখটা দেখে দি ঠিকঠাক আসলো সো এখানে দেখো আমাকে মুর্তাজের বউ কাশ্মীর বউ পুরো মিলে পুরো একদম মাখিয়ে দিলো। তোমরা তো ভিডিওটা দেখলেই কি অবস্থা, পুরো আমার নাকে মুখে চশমা পুরো একদম ভর্তি করে দিয়েছিল। তো ওগুলোকে একটু ওয়াশ করলাম, আর আমাদের হলুদ লাগানোর যে সেরেমনি সেটাও শেষ হয়ে গেল। এরপরে সন্ধ্যেবেলায় ক্ষীর খাওয়ানো হবে। সো তোমাদের সঙ্গে একবারে তখনই দেখা হচ্ছে, চলো আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই। 2000 years later. আর এখানে দেখো আমাদের যে রাতের যে খাওয়া দাওয়া তার জন্য রান্নাবান্না আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। এখানে বাবুর্চি চলে এসেছে, আর মেনুতে রয়েছে ভেজ ডাল, চিকেন কষা আর ফুলকপি আলুর তরকারি। দেখো আলু চিলি রাখা হচ্ছে, ফুলকপি, এখানে সমস্ত মশলাপাতি রাখা রয়েছে, আর এটা জল গরম হচ্ছে এখানে ভাতের জন্য। আর ওদিকে আমাদের ওপরে রাতের খাওয়া দাওয়ার আয়োজন চলছে, আর এদিকে নিচে দেখো আমাদের যে দুলি রাজাকে ক্ষীর খাওয়ানো হবে তার ব্যবস্থা চলছে। কি রয়েছে দেখো, মাছ ভাজা, লুচি, মালপোয়া, এখানে পায়েস। এই যে গতকাল যে মিষ্টিটা আমরা অর্ডার দিয়ে গেছিলাম সেটা আজকে পেয়ে গেছি। বাহ সুন্দর হয়েছে। ঠিক আছে, কেমন করলি? এই যে আব্বাসের আইবুড়ো ভাতের জন্য এখন ফুল নিতে এসেছি আমরা। চলো হাতে চলে এসেছি ফুলটা নিয়ে, এবারে যাই বাজার থেকে। চলো কলকাতা থেকে ঘুরে আসি আমরা। এখানে ফুলকপি তরকারিটা, ফুলকপি পাজা অলরেডি শুরু হয়ে গেছে। দেখো এই কাকা আমাদের আজকের বাবুর্চি। কাকা নাম কি গো তোমার? তোমার নাম কি? শিশির ঘোষ। আর ওদিকে আমাদের চিকেন চলে এসেছে, চিকেনের পিস করা হচ্ছে। আর এদিকে কাকি আমাদের আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটছে, ওখানে আদা রসুন কাটা হয়ে গেছে। এই দেখো ফাইনালি আমাদের ক্ষীর খাওয়ানোর একদম থাল পুরো সাজানো হয়ে গেছে এখানে সুন্দর ভাবে। এতগুলো আইটেম আমরা রেডি করেছি, এগুলো সব আব্বাসকে খাওয়ানো হবে, ব্যাস আর কোনো কথা নয়। এখানে চিকেন লেগ পিস দেখো। চলো একবার ওখানে আমরা যখন উপরে ওই ইয়েতে নিয়ে যাবো স্টেজে তখন তো দেখাবোই ভালো করে। এটা জাস্ট একটা ঝলক দেখালাম তোমাদেরকে। এই যে আমাদের দুলে রাজা একদম আইবুড়ো ভাতের জন্য একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। দেখি 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 দেখি, ও ভাগ্নে এটা হচ্ছে আমাদের ছোট দুলে রাজা, সাবাস, ভালো লাগছে। হ্যাঁ ভারী তো হবে, ভোট লেগে ঘট লক করতে।
আর এখানে দেখো সমস্ত বন্ধুরা সবাই মিলে এখানে ওয়েট করছে। এটা হচ্ছে রূপবান, এটা হচ্ছে আসগার, ওটার নাম ভুলে গেছি আমি কি, ঠিক আছে। আর তার পাশাপাশি এদিকে সমস্ত গেস্টরা দেখো এখানে চলে এসেছে আইবুড়ো ভাতের প্রোগ্রামের জন্য। আর এদিকে দেখো আমাদের দুলের রাজা বসে গেছে, সমস্ত খাবার নিয়ে যে খাবারগুলোকে সাজিয়ে রাখা হয়েছিল। তো চলো এটা সিনেমাটিক তোমাদেরকে দেখাবো, তার আগে দেখে নাও সমস্ত গেস্টরা এখানে বসে রয়েছে অপেক্ষা করছে অনুষ্ঠান শুরু হওয়ার। আমি বাইর লোক তখন তোদেরকে ভাবি দেখি কত বড় হতে পারে হাঁটা রাগ দেখলি কাছেন তো কি হয় মানে না তো ঘরে তুলে খাই দে দেখে নিচ্ছি আমরা ছোট টাকা দেখে মুহূর্তের ভয়ে কিছু বলবে না, বললে এখন পাড়া ছাড়া করে দেবো আর কি মারছে খাওয়াচ্ছে। আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ফুলকপি আলুর তরকারিটা, আর এই যে এটা ডালটা মিক্স ভেজ ডালটা। আর এখন বাজে রাত্রি প্রায় 10:30, অ্যান্ড ওপরে আমাদের এখনও আইবুড়ো ভাতের প্রোগ্রাম চলছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা এদিকে দেখো যে সমস্ত গেস্টরা এসেছে, সেই গেস্টদেরকে আমরা এদিকে নিচের তলায় বসিয়ে তাদেরকে ডিনারটা করিয়ে দিচ্ছি। 2000 years later আমি কোনটা খাই, আমি এটা খাই কোটো চিনি না এইবারে। এখন আমাদের বন্ধুদের মধ্যে সব হামাগুড়ি লেগেছে দেখো, এখানে দেখো আঙ্গুর গুলো চেপেছে দেখো এইবারে। ও এত ভালো ধরে দেখাচ্ছে না, ওটা যেতে হবে জোরে বল সেটাই বুঝলি এবার এখানে হালটা দেখে নাও, জাস্ট 5 মিনিটের ভিডিও দেখবে
এইগুলো দেখছো প্লেট গুলো এক্ষুনি নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যাবে, সব রাক্ষস গুলো এখানে রয়েছে দেখো, সব ফাঁকা হয়ে যাবে, চাপ নেই। ঠিক আছে আমি শুকনো পোলাটাই খাই। নিমেষের মধ্যে সব ফাঁকা দেখো, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আর এই মাপুজ আমাদের চিকেন বাটি বাটি করে ভরে নিয়ে আসছে, আর সেকেন্ডের মধ্যে শেষ। আর এটা হচ্ছে আজকের আমার ডিনার, দেখো পিওর ভেজ। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সব শেষ করে নিলাম, এবং তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। প্লেট গুলো দেখছো, প্লেট গুলো হচ্ছে আমরা সব রাক্ষস গুলো খেয়েছি। মাহফুজ একা একা দিয়া তুমনে, ইতনা সারা খা লিয়া তুমনে আকেলে মে, সে ভি খা খা সকতে হাই করে দাও, তো ভালো কথা, তাহলে ঢুকি দিবি। আর কারো গায়ে শক্তি নাই, সবাই এরকম করে দিয়ে পড়ে রয়েছে, সব গিলে গেছে। দেখো চারিদিকে ভালো কই ভাই, যেমন সো ফাইনালি আমাদের সমস্ত সেরিমনি শেষ হয়ে গেল, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে হলদি লাগানো এবং আইব্রো, যত সেরিমনি ছিল মানে যত রিচুয়াল ছিল সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। এবং বাড়িতে যত কুটুম ছিল তাদের সবাইকে ভালোভাবে আমরা খাইয়ে দিলাম, এবং আমরাও নিজেরাও খেয়ে নিলাম তোমরা দেখতে পেলে। আমরা বন্ধুরা মিলে একদম মজা করে হই হুল্লোড় করে একদম খাওয়া দাওয়া করে পেট পুজো করে নিলাম। এবারে কিছু কাজকর্ম রয়েছে সেগুলো গুটিয়ে নেবো। অ্যান্ড এই যে এখানে কয়েকজন ঘুমবে বাড়ির কুটুমজন যারা আছে, সো তোমরা তো জানো ভিডিও ভালো লাগলে তোমাদের কি করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আজকের মতো এই, খোদা হাফিজ।